অবিনত যুবতীর খুনের ঘটনায় এখন নীল বাইকের খোঁজে হন্য হয়ে ঘুরছে পুলিশ। রাতভর কোতালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার গ্রামে গিয়ে সন্দেহজনক নীল বাইকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মালদা পুলিশ। পুলিশের রাতভর অভিযানে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন কোতালি গ্রাম পঞ্চায়েতের ধানতলা, টিপাজানি এবং গণিপুর গ্রামের বাসিন্দারা। অগ্নিদগ্ধ যুবতী খুনের ঘটনায় এবং নীল বাইকের খোঁজে হন্য হয়ে ঘুরছে পুলিশ। রাতভর কোতালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার গ্রামে গিয়ে সন্দেহজনক নীল বাইকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে মালদা পুলিশ। পুলিশের রাতভর অভিযানে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন কোতালি গ্রাম পঞ্চায়েতের ধানতলা, টিপাজানি এবং গণিপুর গ্রামের বাসিন্দারা। তাদের বক্তব্য, পুলিশ ও প্রশাসনের কর্তারা আইনগতভাবে কাজ করুক, কিন্তু গভীর রাতে মানুষের বাড়িতে এসে তদন্ত করা, এতেই আতঙ্ক তৈরি হয়েছে। শনিবার গভীর রাতে টিপাজানি, গণিপুর গ্রামের বেশ কিছু বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রহস্যজনক ওই নীল মোটরবাইক এবং সেই বাইকের নম্বরও তদারকি করে তদন্তকারী পুলিশ অফিসারেরা। যদিও 72 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ যুবতী খুনের কিনারা করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ইংরেজি থানার কোতালি গ্রাম পঞ্চায়েতের টিপাজানি গ্রামের আমবাগানের মধ্যে অর্ধনগ্ন এবং অগ্নিদগ্ধ অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, ধর্ষণ করে ওই যুবতীকে খুন করার পর আগুনে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশ ওই যুবতীর নাম পরিচয় জানতে পারেনি, কিন্তু ওই যুবতী 20 থেকে 22 বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। এরপর ওই যুবতীর পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় তার আধা পোড়া দেহ হাতের আংটি দিয়ে পোস্ট করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এদিকে পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, কোতোয়ালির মালদা লুতুয়ার রাজ্য সড়ক এলাকায় রাত 12:30টার পর একটি নীল রঙের স্কুটিতে এক যুবক পিছনে এক যুবতীকে বসিয়ে নিয়ে যেতে দেখা দিয়েছে। তার পেছনে আরো একটি বাইকে দুই যুবক যাওয়ার বিষয়টি সিসিটিভির ফুটেজে পুলিশের সামনে উঠে এসেছে। ধানতলা এলাকার রাস্তার ধারে রয়েছে একটি কাঁচের সামগ্রী তৈরি করার দোকান, সেই সিসিটিভি ক্যামেরা থেকে এই ফুটেজ পুলিশের হাতে এসেছে। ওই দোকানের সিসিটিভি ক্যামেরায় সেখান থেকেই রাস্তার চলমান বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। সেই থেকেই পুলিশ দেখতে পেয়েছে বুধবার গভীর রাতে দুটি বাইকে মোট 4 জন ওই রাস্তা দিয়ে রাত 12:30টার পর গিয়েছে। প্রথম একটি নীল রঙের স্কুটিতে একজন যুবতী ও যুবক ছিল, তাদের পেছনে আরেকটি মোটরসাইকেলে আরো 2 যুবক ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেখানে অগ্নিদগ্ধ যুবতীর দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে 500 মিটার দূরে রয়েছে ওই কাঁচের সামগ্রীর দোকানটি। সেই দোকানে সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া দুটি বাইকের বিশদ তথ্য পুলিশের হাতে এসেছে। রাত 12:30টার পর দুটি বাইকে করে 2 থেকে 3 জন যুবক এবং একজন যুবতী ওই রাস্তা দিয়ে গিয়েছে। এবার ওই মোটর বাইকের সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধানতলা আশপাশের গ্রামগুলিতে তল্লাশি শুরু করেছে মালদা পুলিশ। মোটর বাইক উদ্ধার হলেই খুনের ঘটনার বিষয় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তদন্তকারী পুলিশ অফিসাররা মনে করেছেন। যদিও টিপাজানি গ্রামের বাসিন্দাদের বক্তব্য, শনিবার গভীর রাতে বিশাল পুলিশের দল গ্রামে আসে বেশ কিছু বাড়ির লোকজনকে ঘুম থেকে উঠিয়ে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ দিনের বেড়াতেও তদন্ত করতে পারত, কিন্তু গভীর রাতে এরকম ভাবে পুলিশি অভিযান গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। পুলিশ আইনগতভাবে তদন্ত করতেই পারে, কিন্তু রাতে করায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। বলছি যে আমাদের গ্রামে এই যে কাল রাত্রিবেলা পুলিশ এসেছিলো, আমাকে খবর ছিল, কিন্তু পুলিশ এসে আমাদেরকে যে গ্রামবাসীদেরকে যে হ্যারাসমেন্ট করছে, এই গাড়ির নাম্বার নেওয়া, হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে জেগে তোলানো, তো তাতে আমরা কিন্তু খুব আতঙ্কিত গ্রামবাসী হিসাবে। তো আমরা কিন্তু চাই সঠিক তদন্ত করে দোষীরা যেন সাজা পায়। হ্যাঁ, তো এই জন্য প্রশাসনের কাছে আমাদের একটা আবদার থাকবে যে প্রশাসন নিজের কাজ করবে, কিন্তু আমাদের সাধারণ জনসাধারণকে যেন হ্যারাসমেন্ট না করে। কালকে রাত্রে পুলিশ এসেছিলো, আমার কাছে ইনফরমেশান ছিল, আমি তদন্ত করে দেখলাম যে পুলিশ এসেছিলো, কারো কারো বাড়িতে গিয়ে গাড়ির নম্বর দেখেছে, গাড়ির কালার দেখেছে, এবং কি জেগে তুলেছে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমরা কিন্তু খুব ভালো এতে দেখছি না পুলিশের তরফ থেকে। তো পুলিশ আমাদেরকে সহযোগিতা করুক, আমরাও পুলিশকে সহযোগিতা করব। হ্যাঁ, এটা আমি মনে করি, এবং প্রশাসনের কাছে আমার এটা আবদার থাকবে যে প্রশাসন এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে সঠিক ব্যাখ্যা তুলে বের করুক। আচ্ছা, আপনারা গ্রামবাসী হিসাবে এখন কি চান বর্তমানে? আমরা বর্তমানে চাই, আমরা গ্রামে আইন শৃঙ্খলা বজায় থেকে আমরা সুস্থভাবে বসবাস করি, এবং কি যে ঘটনাটা ঘটেছে আমাদের অঞ্চলে সেটা পুলিশ পুঙ্খানুভাবে অরিজিনাল সত্যি ঘটনা খুঁজে বের করে তার শাস্তির ব্যবস্থা করুক। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। We'll be right back.
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.